আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার, রাজপ্রাসাদ, জমিদার বাড়ি কিংবা সাধারণ কোনো মানুষের বাড়ি যাই হোক না কেন, প্রত্যেক মানুষেরই স্বপ্নের বাড়িটি রাজপ্রাসাদ হয়ে থাকে। সেই রাজপ্রাসাদে যে আপনি প্রধান ফটকটি লাগাবেন, সেই রাজপ্রাসাদের প্রধান ফটকটি যদি আকর্ষণীয় না হয়, তাহলে আপনার বাড়িটি আর রাজপ্রাসাদ বলে মনে হবে না। আকর্ষণীয় এই নান্দনিক ডিজাইনের গেটটি এই বাড়িটিকে রাজপ্রাসাদের রূপ দিয়েছে। সুপ্রিয় ভিউয়ার, আমরা আছি চট্টগ্রামের বারুইখালীর সুনামি নিবাসে। আরটিএস এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আমরা চলে এলাম চিটাগাংয়ের বারুইয়ার হাট আনন্দবাজার সুনামি নিবাস, যেটা আমাদের জাহিদ ভাইয়ের সুনামধন্য একটা বেকারি, বাংলাদেশের সুনামি বেকারি, যেটা আমাদের বাংলাদেশের সব জায়গায় এইসব বেকারির যে প্রোডাক্টগুলো পাওয়া যায়। ওই জাহিদ ভাই আমাদেরকে অনলাইন থেকে আমার এই গেটটা অর্ডার করেছিল, যেটা আমাদের আগের ভিডিওটা আপনারা দেখছেন, যে গেটটা শুধু দেখছিলেন যে সিট ছাড়াও দিছি ভিডিও, আবার সিট সহও দিছি, কিন্তু এখন দিয়েছি তার যে বাড়ি সুনামি নিবাসের সামনে যে গেটটা দাঁড়িয়ে আছে, একটা পাহারাদার হিসাবে দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা গেট হয়েছে। সাদার ভিতর যে গোল্ডেন কালার আমরা করছি, এটা হলো গিয়া প্রতিটা কালার, যে আমরা সাদাও কিন্তু ডোকো রং করছি, আর যে আমাদের গোল্ডেনটা এটাও কিন্তু ডোকো প্রিন্ট, যেটাকে বলি আমরা গাড়ির উপরে যে ডোকো প্রিন্ট হয়, ওইটা কিন্তু আমরা এই ঢালাইয়ের উপরে করছি, কিন্তু বাইরে থেকে বোঝা যাবে না, এটা একদম লেভেল। মানে ঢালাইয়ের ক্ষেত্রে দেখা যায় আমরা যে অনেক ক্ষেত্রে যে এনামেল রঙগুলো ইউজ করি, ওই ক্ষেত্রে এত ফিনিশিং আসে না, যে আমাদের যে এনামেল পেন্টের যে ফিনিশিং আর এলো গিয়ে ডোকো ফিনিশিং অনেক ডিফারেন্স আছে। আর আমার যে গেটটা, এই গেটটা কিন্তু বন্ধুরা ফিটিং করছি আমরা কবজার উপরে। আমার যে কী কবজা দিছি একটু ভিতর থেকে আপনাদের দেখাবো, কয়টা করে কবজা ইউজ করেছি এই গেটে বন্ধুরা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যে প্রতিটা গেটে কয়টা করে কবজা আছে এবং পকেট পাল্লা কয়টা কবজা আছে। এই যে আমার যে পকেট পাল্লাটা হয়তো বা ছোটো, তারপরও আমরা তিনটা করে কবজা দিছি পকেট পাল্লাটায়, এই তিনটা কবজা। আর আমার যে বড় গেটটা ডাবল পাল্লা, চারটা করে কবজা দিছি আমি, চারটা কবজা। আর পিলারের যে রড থাকে আমাদের, এই পিলারের রড দিয়ে আমরা এই যে পেলে ঝালাই করছি কবজা, ডাবল পাল্লা 6 ইঞ্চি লম্বা, কিন্তু কবজাগুলো 1.5 ইঞ্চি মোটা। আর আমাদের যে ভিতর থেকে লুকটা কেমন দেখা যায় গেটটার, সুন্দর, কিন্তু সাদার ভিতরে গোল্ডেনের কাজ অনেক সুন্দর লাগে আমাদের। অনেক ভাই কালোর উপরে নাই, কিন্তু সাদার উপরে গোল্ডেনও অনেক ভালো লাগে। আর আমরা এখন সামনের দিকটা আবার একটু কথা বলি, এই গেটে যে আমরা আউট ফ্রেমে ইউজ করছি বন্ধুরা 12 গেজের যে বক্সগুলো, 3 মিলি থিকনেস হয়, ওই 12 গেজের বক্সগুলো আমরা এই গেটের ভিতরে ইউজ করছি। আর আমাদের যে জাহিদ ভাই অনলাইন থেকে আমাদেরকে অর্ডার করছিল, সুনামি বেকারির মালিক, তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম জাহিদ ভাই। সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। লাগে আপনার বাড়ির সামনে তো দানব দাঁড়িয়ে রয়েছে ভাই, দানব একটা। জি আলহামদুলিল্লাহ। আপনার যে গেটটা যে আমাদেরকে অর্ডার করেছিলেন অনলাইনে, যে ভাই আমার এই এই মাল, যা যা মাল বলছেন আপনি আমাকে বা আমি আপনাকে বলছি, তা তা পাইছেন এই মালে? জি আলহামদুলিল্লাহ, আমি একেবারে 100-এ 100 পাইছি, কোনো ত্রুটি নেই। আপনার বক্স বা ঢালাই বা সিট বা রং যা যা বলছি ইনশাল্লাহ পাইছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার 6 সুতা কথা ছিল, ঢালাই 6 সুতা কথা ছিল, আমি মাফি দেখছি 6 সুতা ওভার আছে, আমি কথা বলি আগে যে ভাই আপনি কোন ধরনের মাল নেবেন, কী কোয়ালিটির মাল নেবেন, ওই অনুযায়ী টার্গেটটা আমি তৈরি করার চেষ্টা করি। আর যে ব্যাপারটা জাহিদ ভাই, যে অনলাইন থেকে যে আমরা বলছিলাম যে পেমেন্টের ব্যাপারটা, যে আমাদের 30% আগে দিতে হয়, আপনি 30% দিয়েছেন যখন কাজটা চলমান, ওই সময় যখন আমরা আপনাকে আমি দেখাইছি বা আপনার গেট কাজ চলতেছে, তখনও আপনি একটা পেমেন্ট আমাদেরকে দিয়েছেন। আর এখন যেহেতু আপনার বাড়ির সামনে গেটটা আমরা ফিটিং করে এখন আমাদের রোকে এখন আমরা চলে যাব, আমাদের যে বাদবাকি যে পেমেন্টটা এখন তো আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তা বন্ধুরা আপনারা জানেন যে আমাদের কাজের শুরুর আগে আমরা 30% অগ্রিম নেই, আবার কাজ চলমান অবস্থায় আমরা আবার 20% বা 30% নেই, কিন্তু বাদবাকি যে টাকাটা থাকে আমরা তার বাড়ির সামনে গেটটা ফিটিং করার পর ভাই আমাদেরকে বাদবাকি বিলটা বুঝাই দিছে। আর যেহেতু দামের ব্যাপারটা আপনাদের বলা হয়নি, এই গেটটা যদি আমাদের কাছ থেকে নেন পার স্কোয়ার ফিট ডোকো রং সহ, পার স্কোয়ার ফিট আমরা নিব 1800 টাকা করে, আর যদি ডোকো রং ছাড়া নেন ওই ক্ষেত্রে আমরা 1700
50 টাকা বা 1700 টাকা করে ফিক্সড ডোকোরং সারা। আর বাংলাদেশের সিটির ভিতরে আমরা বা ঢাকা সিটি হলে আমরা পরিবহন খরচ ফ্রি, আর বাংলাদেশের যে কোনো প্রান্ত হলে আমরা 50% পরিবহন খরচ বহন করতে আমরা করি, আর 50% আমার কাস্টমার বহন করবে। তা বন্ধুরা আপনারা অবশ্যই আমার যে গেটটা দেখতেছেন যে বিশাল একটা গেট তৈরি করছি আমরা তার জন্য, আর যে ভাইয়ের যে বেকারিটা সুনামি বেকারি এটা পুরো বাংলাদেশে তার এই প্রোডাক্টটা পাওয়া যায়। আশা করি আমার এলাকায় হচ্ছিল আমার আমার নাম হচ্ছে মোহাম্মদ জাহিদ, তো আমার নামে আমার নাম সিনে নাম বারিয়ারহাট থেকে সবাই সুনামি বললে সিনে এক নামে সুনামি সিনে, তো এই জন্য আমি আমার বাড়ির নাম দিছি সুনামি নিবাস। যাক সুন্দর হয়েছে ভাই, আপনার যে বাড়ির যে গেটআপটা ভাই যে পিলারে যে কাজ করছেন ইনশাআল্লাহ কিন্তু খুব সুন্দর হয়েছে ভাই, যে পিলারে যে নকশা বা গেট একদম ভাই ম্যাচিউর হয়ে গেছে জি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ, দোয়া করবেন সুন্দরই হয়েছে, খুব সুন্দর মানুষও বলে এলাকার মানুষও বলে খুব সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ সবাই বলে যে না ঠিক আছে লুচি আছে, টাকা থাকলে তো হয় না, লুচি লুচির একটা ব্যবসা, লুচির একটা ব্যবসা। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার আমাদেরকে অর্ডার করুন, আপনি ইনশাআল্লাহ আপনার প্রোডাক্ট 100-100 পারফেক্ট পাবেন। সুপ্রিয় ভিউয়ার, যারা এই ধরনের রাজকীয় গেট নির্মাণ করতে চান তারা কিন্তু স্ক্রিনে এই আরটিএস এন্টারপ্রাইজের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে সরাসরি নক করে কথা বলে বা মেসেজ দিয়েও আপনারা কিন্তু আপনার বাড়ির জন্য এই ধরনের নান্দনিক রাজকীয় গেটগুলো নিয়ে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।